এসএসসির বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানির এই ভিডিওতে আমরা পানির পুনরাবর্তন বা সাইকেল অফ ওয়াটার সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আমাদের যে হচ্ছে বিভিন্ন উৎস থেকে আমরা পানি সংগ্রহ করি, এই উৎস থেকে যে পানি সংগ্রহ করে ব্যবহারযোগ্য পানি আমরা কালেক্ট করে থাকি, সে ব্যবহারযোগ্য পানি কিভাবে আসে সেই উৎসগুলোতে, সেই সম্পর্কে মূলত আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাহলে দেখো, আমরা জানি যে ভূপৃষ্ঠের প্রায় 75% হচ্ছে পানি, এবং এই পানির মধ্যে 97% পানি হচ্ছে লবণাক্ত। এই লবণাক্ত পানি কিন্তু ব্যবহারযোগ্য নয়। আমরা যে দৈনন্দিন কাজে যেসব পানি ব্যবহার করি সব কিন্তু মিঠা উৎসের পানি, ঠিক আছে? এই যে দেখো, শতকরা 1% পানি হচ্ছে মিঠা পানি, মানে যত পানি আছে পৃথিবীতে এই মিঠা পানি হচ্ছে নদী এবং খালবিল হ্রদ এটা থেকে প্রাপ্ত হয়। এখন এছাড়া ব্যবহারযোগ্য পানির জন্য যদি আমরা ভূগর্ভের পানি ব্যবহার করি, ভূগর্ভের পানি কিন্তু রাসায়নিক পদার্থে আক্রান্ত থাকতে পারে, যেমন আর্সেনিক। এই আর্সেনিক দূষণ কিন্তু আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা দেখা যায় যে অনেক এলাকায় যে পানির একমাত্র উৎস হিসেবে এই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা যাবে, এছাড়া আশেপাশে কোনো নদী নেই, কিন্তু দেখা যায় যে সেই সব স্থানের ভূগর্ভের পানিতে হচ্ছে আর্সেনিক দূষণ আছে, এবং এই আর্সেনিক বিশিষ্ট দূষণ বিশিষ্ট পানি কিন্তু ব্যবহারে ব্যবহারকারীর বিভিন্ন রকম ত্বকের রোগ হতে পারে, ঠিক আছে? তাই আমরা হচ্ছে পানি চক্রর উপর বা পানির এই পুনরাবর্তনের উপর কিন্তু অনেক নির্ভরশীল। এটা কিভাবে কাজ করে? ধরো সমুদ্রের পানি হচ্ছে, সমুদ্র হচ্ছে আমাদের পানির প্রধান উৎস। এখন দেখো, সূর্যের তাপে এই পানি হচ্ছে বাষ্পাকারে উড়ে গিয়ে মেঘ সৃষ্টি করে, ঠিক আছে? এই পানি জমতে জমতে মেঘের আকার বড় হয়, এবং তা বাতাসের প্রভাবে সেই মেঘগুলো হচ্ছে পাহাড়ের কাছে জমা পড়ে, ঠিক আছে? এছাড়াও এই যে নদী নালা খালবিল এবং হচ্ছে সমুদ্র থেকে পানি বাষ্প হওয়া ছাড়াও হচ্ছে এই যে পাতার বিভিন্ন উদ্ভিদ থেকে প্রসেদন প্রক্রিয়া, ঠিক আছে, পানি বের হতে পারে, সেটা তারপর বায়ুমণ্ডলে যায় এবং তা এক সময়ে মেঘে পরিণত হয়। তারপর এই মেঘগুলো যখন জমতে জমতে হচ্ছে পর্বতের চূড়ায় পড়ে, যখন সেই বরফের প্রভাবে সেখানে তাপমাত্রা কম, তাই এই মেঘগুলো বৃষ্টি আকারে পড়ে যায়, সেই পাহাড়ে বৃষ্টি বেয়ে হচ্ছে বিভিন্ন ঝর্ণা তৈরি করে, এবং সেই ঝর্ণা থেকে নদী নালা খালবিলে পুনরায় পানি চলে আসে। এভাবে হচ্ছে পানির চক্রটা সম্পন্ন হয়। এই পানি চক্রের মাধ্যমে সম্পন্ন হওয়ার ফলেই হচ্ছে নদী নালা খালবিলে একটা পানি সরবরাহ বজায় থাকে, যেখান থেকে আমরা ব্যবহারযোগ্য পানি সংগ্রহ করতে পারি, ঠিক আছে? এভাবে মূলত পুরো পানিচক্র প্রক্রিয়াটা কাজ করে, এবং এই পানিচক্র প্রক্রিয়ায় আমরা হচ্ছে ব্যবহারযোগ্য যে পানি তা সংগ্রহ করতে পারি। তাহলে এই ছিল পানির পুনরাবর্তন সম্পর্কিত আলোচনা। ধন্যবাদ তোমাদেরকে এই ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য।